দাদা, ও জামাই দাদা কোথায় গেলে? এসো দেখে যাও। জামাই দাদা, ও জামাই দাদা, আই, তোরা আবার এসেছিস? বারণ করলে কথা কানে চোখে না? বেরো বেরো এখান থেকে। বারে, আমরা তো জামাইদার বর পোশাক নিয়েছি, যদি বেতে ধুতি না পরে তাহলে বে কি করে হবে? বর পোশাক আধিক্ষেতা দেখাচ্ছে, যত আধিক্ষেতা গাইয়া আচার। এই দাঁড়িয়ে আছিস যে, বেরো বেরো এখান থেকে। কাপড় সব পরে কিন্তু বে করতে আসতে হবে, বলে রাখলু। এই মুখে মুখে একদম কথা বলবি না, বেরো এখান থেকে। বেরোবেই না, দারোয়ান ডাকবো। শোন শোন, আমরা পালাই। বেরো একদম গেটের বাইরে। মম, কে এসেছিল? মম চেঁচামেচি কেন করছিল? মেয়েটার বাড়ি থেকে দুটো বাচ্চা এসেছিল। কেন? এই এগুলো দিতে। এগুলো কি? বর পোশাক। বর পোশাক? ওগুলো দিয়ে কি হবে? মেয়ের বাড়ি থেকে দেয়, বিয়ের সময় বরকে এগুলো পড়তে হয়, তাই। জামাই দাদা, তোমায় একখান কথা বলতে এলু, ওই জামা আর ধুতি কিন্তু তোমায় পরতে হবে, আর চন্দন এখান থেকে ইতো অবধি। এই আবার তোরা এসেছিস, তুই তো চলে যেতে বলেছি না, একদম গেটের বাইরে একদম। কি এত ভাবছে ছেলেটা? আবার ঝামেলা বাঁধাবে না তো? শেষ মুহূর্তে পিছিয়ে আসবে না তো? কি ভাবছো নীল? দেখো, তোমার ইচ্ছে হলে তুমি এসব ধুতি পাঞ্জাবি পরবে, না হলে পরবে না, কেউ জোর করবে না তোমাকে। ও বলছে যে বিয়েটা কি করতে হবে? মানে মানে আমার এসব নিয়ম কারণ ভালো লাগছে না। এসব কি বলছো? সন্ধ্যাবেলা বিয়ে আর এখন এইসব প্রশ্ন করছো? মম আমার ভালো লাগছে না, আমার কিরম একটা, আই কান্ট টেক ইট এনিমোর। মম নীল, কি বলছে ছেলেটা? আমি জানতাম আবার কিছু একটা প্রবলেম ক্রিয়েট করবে। আজকালকার ছেলে মেয়েদের না কথার কোনো দাম নেই, কখন কি বলে কখন কি করে। না না, এগুলোকে একদম প্রশ্রয় দেওয়া যাবে না, একদম না। চল চল, লেবু চল, আয়, সাবধান। ও কি গো, তোমরা সব ভালো করে খেয়েছো তো? এমন ভালো ভোজ যে বোনেও খায়নি, আর তোমার হাতে রান্না যেন অমৃত। মা হাতের রান্না জয় জয়কার হোক মা, তুমি রাজরানী হও মা। এমন ফিরিফতি পেয়েছি যে সারা জীবন মনে থাকবে, তুমি জন্ম এ স্ত্রী হও মা। সেই আশীর্বাদই করেন আপনারা যাতে আমি জন্ম এ স্ত্রী হই। চলবু, আর দেরি করিস না, মেলা কাজ পড়ে আসে, আমার সাজতে হবে তো, এমন ওরে সাজাতে হবে যাতে জামাই একেবারে মাথা ঘুরে যায়। খালি আমার মেয়েটারে নজর দে, চল চল তাড়াতাড়ি চল। La la la.